চারপাশে এত দুর্বৃত্ত দিদি একা সামলাতে পারছেন না প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি স্যার অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের প্রসঙ্গ টেনে এই রকম কটুক্তি করলেন তিনি বিচারপতির এই মন্তব্যে তার দিকে ইঙ্গিত ছিল বলে মনে করা হচ্ছে আদালতে শুনানি চলাকালীন মানিকের মামলায় সিবিআইয়ের তদন্তের প্রসঙ্গে উঠলে বিচারপতি জানান মানিক সম্পর্কে বেশ কিছু তথ্য নিজেও জানেন তিনি উঠে আসে মানিকের লন্ডনের বাড়ির প্রসঙ্গ মামলার তদন্ত সিবিআই করছে না আদালত তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি বুধবার মানিকের প্রসঙ্গে ফরা এজলাসে বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার বলেছেন দিদি একা আর সামলাতে পারছেন না চারপাশে এত দুর্বৃত্ত থাকলে তিনি সামলাবেন কি করে এই প্রসঙ্গেই ভূপেন হাজারিকার হাজার টাকার বাগান খাইল পাঁচ শিকার ছাগলে গানটি স্মরণ করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার মানিকের দুটি পাসপোর্টের হদিশ পাওয়া গিয়েছে বিচারপতির আরও মন্তব্য মানিক ভট্টাচার্য এখনও বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি এটা লজ্জার বিষয় অর্থাৎ তিনি ফিরে এসে আবার এই সব শুরু করবেন রাজ্যটা কি এইভাবেই নষ্ট হয়ে যাবে মানিক সম্পর্কে অনেক তথ্য তার জানা আছে এজলাসে তার প্রমাণ দেন বিচারপতি নিজেই তিনি জানান লন্ডনের কোথায় মানিকের বাড়ি রয়েছে তা তিনি জানেন তিনি এও জানেন সেই বাড়ির পাশে এমন একজনের বাড়ি রয়েছে যিনি নিজেও রাজনৈতিক নেতা সিবিআইয়ের প্রতি বিচারপতির পাল্টা প্রশ্ন কতবার লন্ডনে গিয়েছেন মানিক ভট্টাচার্য তার বাড়ির ঠিকানা জানেন আপনারা আমি বলতে পারি শুনবেন লন্ডনে তার বাড়ির পাশে কার বাড়ি সেটা কি জানেন আমি কিন্তু জানি মানিক মামলা তদন্তে গত দুই সপ্তাহে অনেক অগ্রগতি হয়েছে বলে বুধবার আদালতে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইর আইনজীবী বলেন আমরা কিছু এস এম এস উদ্ধার করতে পেরেছি তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার কিছু সূত্র আমরা পেয়েছি মানিক ভট্টাচার্যের কাছ থেকে মানিকের যে দুটি বৈধ পাসপোর্ট রয়েছে তার কথা আদালতে জানাতেই বিচারপতি গঙ্গোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করেন এই মামলার শুনানিতে আগেই মঙ্গলবার সিবিআই আধিকারিক সোমনাথ বিশ্বাসকে তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার সেই প্রসঙ্গে বুধবার সিবিআইয়ের আবেদন ছিল তিন সপ্তাহ পরে আমরা রিপোর্ট পেশ করব তারপর তদন্তকারী আধিকারিক সোমনাথ বিশ্বাসকে সরানোর নির্দেশ দেয়া হোক তবে সেই আবেদন একদমই গ্রাহ্য করেননি বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার